হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট টু মিনিটে। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কেমন করে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করবেন। ফেসবুক পাসওয়ার্ড দুই রকম ভাবে চেঞ্জ হয়। এক নম্বর হচ্ছে ফেসবুক পাসওয়ার্ড আপনি জানেন, মনে আছে আপনার, তবু আপনি ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করবেন, কারণ হয়তো আপনার পাসওয়ার্ড কেউ জেনে গিয়েছে। আর দুই নম্বর হচ্ছে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড হয়তো ভুলে গেছেন, অনেক দিন থেকে ইউজ করেননি, ওপেন করেননি। তাই যদি আপনি আপনার পাসওয়ার্ড রিকভার করতে চান বা নিউ পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, তাহলে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আশা করি আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। চলুন এবার মোবাইল স্ক্রিনে যাই। ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আপনি দেখবেন ডান দিকে উপরে থ্রি লাইন আছে, সেই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইন ক্লিক করার পরে আপনার এখানে প্রোফাইল খুলবে, তারপরে নিচে যাবেন। নিচে দেখবেন আপনার সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন আছে, সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। তারপর দেখবেন ওপরে সেটিং, দ্বিতীয় নম্বর প্রাইভেসি শর্টকাট আছে, তো প্রথমে যেটা সেটিং অপশন আছে সেই সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে আপনার এরকম ইন্টারফেস, এরকম পেজ খুলে যাবে। তারপরে ওপরে পার্সোনাল ইনফরমেশন আপনি, তারপরে নিচে যাবেন দেখবেন এখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশন আছে। দেখবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশন আপনাকে ক্লিক করতে হবে। সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশন যখন ওপেন করবেন তখন এরকম আপনাকে পেজ খুলবে। দেখবেন নিচে দেখবেন লগ ইন বলে, লগ ইন চেঞ্জ পাসওয়ার্ড বলে অপশন দেখাবে আপনাকে। এখানে লগ ইন অ্যান্ড চেঞ্জ পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন যেটা আপনি জানেন, এটা হচ্ছে প্রথম, যেটা দ্বিতীয় নম্বর সেটা না, প্রথম নম্বর এটা বলছি আমি, যে আপনি পাসওয়ার্ড জানেন অথচ আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইছেন। তাই তো এখানে আপনি নিজের পাসওয়ার্ডটা দেবেন, আমি আমার নিজের পাসওয়ার্ড এখানে দিচ্ছি। নিজের পাসওয়ার্ড আর দ্বিতীয় নাম্বার দিবে আপনি নিউ পাসওয়ার্ড, যেটা আপনি পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড দিতে চাইছেন, সেটা আপনার ইচ্ছে মতো যেটা ইচ্ছে সেটা পাসওয়ার্ড দিবেন। রিটাইপ নিউ পাসওয়ার্ড, মানে এই যেটা পাসওয়ার্ড দিলেন আপনি সেটা আবার পাসওয়ার্ড দিবেন। তারপরে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। তারপর দেখছেন আপনি অপশন আছে আপনার কাছে রিভিউ আদার ডিভাইস না স্টে লগ ইন। আপনি যদি মনে করেন এই মোবাইল আবার লগ ইন করবেন, তাহলে এখানে দুই নম্বরে ক্লিক করবেন, তারপরে কন্টিনিউ করবেন, আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। এটা প্রথম নম্বর এটা বললাম। এবার আপনাকে দেখাচ্ছি দ্বিতীয় নম্বর পাসওয়ার্ড, যেটা আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, যে অনেক ইউজ করেননি, সেটা আপনাকে দেখাবো। আপনি ভিডিওটি দেখেন শেষ পর্যন্ত। ফেসবুক পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন আর আপনি সেটা রিকভার করতে চাইছেন, তাহলে আপনাকে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট বলে একটা অপশন থাকবে। যখন নতুন ফেসবুক আপনি ওপেন করবেন তখন দেখবেন ওপরে লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট, ফাইন্ড ইউর অ্যাকাউন্ট, নিজে ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট আপনাকে অপশন দেবে। আপনাকে ফাইন্ড ইউর অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আমি ফাইন্ড ইউর অ্যাকাউন্টে ক্লিক করছি। তারপরে আপনাকে ফাইন্ড অ্যাকাউন্ট এখানে ফোন নাম্বার, আপনার যেটা ফোন নাম্বার আছে, আপনার মনে আছে যেটা ফোন নাম্বার অ্যাড করে, ফোন নাম্বার দিয়ে আপনি করেছিলেন ফেসবুকটা ইয়া বা ইমেল আইডি দিয়ে ফেসবুক করেছিলেন, সেটা এখানে দিবেন। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে করেছিলাম, তাই আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি। তারপরে এখানে নিচে দেখবেন সার্চ করবেন, এই নাম্বার দিয়ে সার্চ করে দেখবেন এখানে আমার চলে এসছে, আমার লোগো চলে এসছে, এখানে আমার নাম চলে এসছে। এবার দেখবেন আপনি লগ ইন কেমন করবেন, আপনাকে বলছে কোড, একটা কোড যাবে আপনার এই নাম্বারে কোড যাবে, না হলে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না। তাহলে গেট কোডে ক্লিক করবেন, দেখেন আপনার নাম্বার, এটা নাম্বার, এসএমএস যাবে, এন্টার পাসওয়ার্ড। এবার কন্টিনিউ ক্লিক করবেন,
কন্টিনিউ ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার মোবাইল নাম্বারে আপনার একটা কোড গিয়েছে, সেই কোড এখানে দিতে হবে। আমার কোড চলে এসেছে, এবার কোড অটোমেটিক আপনার আমার কোড অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে আপনার খুলে আপনি এখান থেকে আবার লগ ইন বলছে, আমি কি লগ ইন করবো না আবার অন্য মোবাইলে আমি অন্য ডিভাইসে অন করব। তো আমি এই মোবাইলে লগ ইন করবো, তাই কন্টিনিউ ক্লিক করবেন। আমি কন্টিনিউ ক্লিক করছি। এখানে আবার আপনাকে নিউ পাসওয়ার্ড, আপনি যেহেতু পাসওয়ার্ড ভুলে গেছেন নতুন পাসওয়ার্ড চাইছেন, তাহলে এখানে আপনি আপনার নতুন পাসওয়ার্ড দিবেন। আমি নতুন পাসওয়ার্ড দিচ্ছি, তারপরে কন্টিনিউ করবেন। তো আমি আসলে এই মোবাইল নাম্বারটা দিয়েছি, তাই জন্য আমার রং পাশে দেখাচ্ছে, আমি অন্য কোন নাম্বার দিচ্ছি। কন্টিনিউ করছি, তারপর কন্টিনিউ করবেন। এখানে দেখাচ্ছি রিমেম্বার ইউর পাসওয়ার্ড, আপনি বলছি আপনার পাসওয়ার্ডকে মনে রাখবেন, মনে রাখেন, তারপরে ওকে করবেন, এবার যেমন না আর ভুল করেন। ওই করলাম, এখানে সেভ পাসওয়ার্ড, আপনার গুগলের সেভ পাসওয়ার্ড সেভ করতে পারেন। এবার আমার পাসওয়ার্ড রিকভার হয়ে গেল। এইভাবে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। যদি আপনি 1 বছর 2 বছর 3 বছর আগে থেকে আপনি আপনার ফেসবুক ইউজ করেননি আর আপনি সেই ফেসবুকটি রিকভারি করতে চান, তাহলে এই ভিডিও দেখে আপনি অবশ্যই শিখতে পারবেন, আবার ওপেন করতে পারবেন। যদি আমার এই ভিডিও দেখে আপনি আমার আপনার ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে পারলেন, তাহলে একটা রিকোয়েস্ট করব, আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।